এখন দেখি কালোটা আগে দিচ্ছে। আমার মনে হয় যে সাদা খরগোশটা ব্রিডিং করানো হয় নাই, তো দেখা যাক আর কয়েকদিন দেখবো। এরপরে যে মাদি, এই মাদির মাঝখানে ও নটটা ডাকতেছে, কাছ থেকে দেখাই একবার। কালো ঠিকভাবে যেমন মুরগি ডিম দেয় এবং তা দেয়, এই কোয়েল পাখিটাও তা দিচ্ছে, দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, এই যে ডিমের নিচে, ডিম নিচে আছে, ও উপরে বসে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফার্স্টে কবুতর রুমে চলে আসছি, কারণ হচ্ছে যে কবুতর রুমে একটা কাজ করব, সেটা অনেকদিন ধরে বলতেছিলাম করব করব, সময় পাচ্ছিলাম না। তো আজকে করে ফেলবো, আপনাদেরকেও দেখাবো কি কাজ করতেছি। তো সাথেই থাকুন, কাজটা এখন করে ফেলতে হবে। আমার পরবর্তীতে ওইখানে পশু পাখি হয়তো বা কোনো প্রাণী আনলে ওইটা রাখতে পারবো, সেজন্য কাজটা জলদি করে ফেলতে হবে। তো আমি শুরু করে দিবে এখন আজকে থেকে। তো দেখাবো কি কি বানাবো, কি বানাবো সবকিছুই দেখতে পারবেন, সাথে থাকুন। এই যে দেখতেছেন কবুতর রুমটা, কবুতর রুমটার নিচে এই জায়গাটা খালি আছে, স্পেসটা আছে। এখানে আমি একটা মুরগির জন্য নয়তো বা কোয়েল পাখির জন্য একটা বানাবো, খাঁচা বানাবো বড় ধরনের। তো দেখা যায় কি কি লাগে এটার মধ্যে। আমি এখন মেপে নিই কতটুকু কি লাগবে, নিজে বানাতে পারবো। এখন আমি কাঠের দোকানে চলে আসছি, কাঠগুলো বেছে বেছে নেওয়ার জন্য। এখানে অনেকগুলো কাঠ পাওয়া যায়, এটা হচ্ছে যে আমাদের পাশের এলাকায়, তো এখান থেকে নিয়ে যাবো আমি কাঠ নিজে নিজে। তো মেপে আনছি অবশ্য, আর হচ্ছে যে খুব বড় কাঠ লাগবে না আমার, কারণ আমার এটা সিঙ্গেল পার্ট বানাবো সেজন্য। তো আমি কাঠগুলো বেছে বেছে নিয়ে ফেলছি, তো আরও ছোট কিছু কাঠ নিতে হবে, ওগুলো নিয়ে আমি বেঁধে বাসা চলে যাব ইনশাল্লাহ। তো এই যে কাঠগুলো নেওয়া শেষ আমার, তো দোকানদার বেঁধে দিচ্ছে কাঠগুলা, আর এটা এখন আমি কাঁধে করে নিয়ে যাব। দেখেন পাখির জন্য কত কষ্ট করতেছি, আল্লাহর বাসায় চলে যাচ্ছি। তো আমি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কাঠের দোকান থেকে কাঠ নিয়ে আসছি। তো সেগুলো দেখাই কোথায় ফিট করব, কিভাবে ফিট করব। আর হচ্ছে যে কাঠগুলা অনেক মজবুত আনছি, যেন পরবর্তীতে আর কোনো কাজ না করা লাগে সেজন্য। তো দেখা যাক। তো এই হচ্ছে কাঠগুলো, কাঠগুলো এখানে রাখছি। তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে, জায়গাটা পরিষ্কার করার পর তারপরে গিয়ে কাজ শুরু করতে হবে। আর হচ্ছে যে এখানে 6 পিস হয়েছে, যে 5 ফুটি আর 6 পিস হয়েছে 2 ফুটি। তো আমি পুরোটা বানাইতে হবে, বানাই নিজে নিজে বানাবো ইনশাল্লাহ, বানাইতে পারি আমি। তো বানানোর পর আপনাদেরকে দেখাবো। তো আজকে পরিষ্কার করে ফেলি, সেটা দেখাই, এরপরে আগামীকালকে ইনশাল্লাহ সবকিছু করে ফেলবো ইনশাল্লাহ, বানাই এটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো পরিষ্কার করা শেষ, এখন কাঠগুলো আমি কিভাবে রাখবো সেটা দেখাবো। তো কবুতর এখানে চলে আসছি, চলে আসার পর দেখতে পাইতেছি যে এখানে ফিমেলটা উড়ে গেছে, মানে বের হয়ে গেছে। এটা ডিম দেয়, তারপর তা দেয় না, তারপর বাচ্চা ফুটায়, বাচ্চাকে খাওয়ায় না। তো এটার একটা সমস্যা হইতেছে, তো এটার সমস্যার সমাধান আমি করব এখন। সেটা হচ্ছে যে ডিমগুলো আমি অন্য কবুতর নিচে দিয়ে দিতে হবে, নয়তো বা ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো তা দিচ্ছে না ঠিক মতো, আমি এখন অন্য কবুতর নিচে দিয়ে দিই। তো এই কবুতর নিচে দিয়ে দিয়েছি, এই কবুতর নিচে 3টা ডিম আছে। তো এই কবুতর গতবার বাচ্চাগুলো ফুটাইছে আল্লাহর রহমতে, তো এগুলো দেখা যায় কেবার ফুটায় নাকি, ফুটানোর পর বাচ্চা বড় করে নাকি। তো এই কবুতর রুমটাও ময়লা হয়ে গেছে অনেক, এটা পরিষ্কার করতে হবে। সপ্তাহখানিক আমি পরিষ্কার করছি, সপ্তাহখানিক আগে। তো ইনশাল্লাহ অন্যান্য কবুতরগুলো দেখাই, চলুন। তো এই হচ্ছে আমার বাংলা, এই যে নটটা আছে জুটিয়ালা, ওইটা ওইটার বাচ্চা আছে, দুইটা দেখাই। বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে, দোনোটাই ভালোভাবে ফিট করাইছে। তো শীতটা যাইতে যাইতেছে, মানে চলে যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে। তো এই সময়টাতে কবুতর অসুস্থ হয় বেশি, তো খুব কেয়ারভাবে থাকতে হয়। আর হচ্ছে যে এগুলার কালার এখনো আসে নাই, আসবে ইনশাল্লাহ। এ হচ্ছে আমার লাল চল্লিটা, লাল চল্লিটা ডিম নিয়ে বসে আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই ডিম ফুটে যাবে, ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা আমার পেয়ার খুব জোরে নটটা ডাকতেছে, মাশাল্লাহ এত সুন্দর করে ডাকতেছে, দেখেন আমি একটু চুপ করে থাকি, কত সুন্দর করে ডাকতেছে একটা। এটা হচ্ছে মাদি, তারপর ওই পাশেরটা হচ্ছে যে মাদি, এই মাদির মাঝখানে ও নটটা ডাকতেছে, কাছ থেকে দেখাই একবার। কালো খুব ভালোভাবে ডাকে, ডাকা বন্ধ করে দিছে। আর এই হচ্ছে আমার ঘরের বাচ্চা, যেটা জিরা গলা ছিল ওইটা, ওইটা ডিম নিয়ে বসে আছে। আর এই হচ্ছে আমার সনির বাচ্চাগুলা, মাশাল্লাহ পরিষ্কার করতে হবে, ময়লা হয়ে গেছে। তো এখনো, তো এখনো ওদেরকে একবারে বুকের নিচে করে রাখে মা, হচ্ছে এমনই, বাবা তো বের হয়ে গেছে খাবারের সম্মানে। এর পাশের পেয়ারটা আছে, পাশের পেয়ারটা সেম টু সেম কালার আসছে, বাবার কালার আসছে দোনোটা, একবারে সুন্দর অমায়িক, মানে অনেক সুন্দর আসছে। আর হচ্ছে যে এটার মা বাবা কেউ নাই, ওরা খাবার খাইতে গেছে,
খাবার খেয়ে ওদেরকে খাওয়াবে। তো ইনশাল্লাহ এগুলা বড় হচ্ছে, পশম চলে আসছে দেখতেছেন। তোমার বাংলা পেয়ারটা যেটা হুমার সাথে জোড়া আছে ওইটার একটা বাচ্চা ফুটছে এবার, তো এখনো পশম আসে নাই, সেজন্য কালার কি আসবে সেটা বলতে পারতেছি না। এর আগে তো কালার আসছিল, হোয়াইট আসছিল, তারপরে কালো আসছিল, এরকম মিক্স আসছিল আর কি। তে হচ্ছে আমার মশালের বাচ্চাগুলো, মশালের বাচ্চাগুলোকে খাওয়ার দাওয়ার খাওয়াচ্ছে। এই যে দেখেন, আপনাকে দেখায় ওই যে দুইটা বাচ্চা আছে, পশম এখনো উঠে নাই আল্লাহর মতে, তো উঠবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে আমার ফেভারিট কবুতরটা, ফেভারিট কবুতরটা মাশাল্লাহ তিনটা ডিম নিয়ে বসে আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই ও বাচ্চা ফুটাই ফেলবে, খুব জোরে সোরে তা দিচ্ছে ও। এটার পাশে একটা কবুতর আছে, দেখাই আপনাদেরকে, জুটিয়ালা যে মাদিটা বলছিলাম আপনাদেরকে, এ হচ্ছে জুটিয়ালা মাদির নটটা, তো মাশাল্লাহ আল্লাহর মতে অনেক সুন্দর লাগতেছে ওকে। আর হচ্ছে যে ডিম দুইটা আছে, এখনও ফুটে নাই, তো খুব শীঘ্রই ফুটে যাবে, ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। তো কবুতর রুমটা হয়েছে এত বড়, তো এখানে নিচে একটা খাঁচা বানাবো আমি, তো শীঘ্রই দেখতে পাবেন এটা। তো আমি এখন কবুতর রুম থেকে চলে যাই। একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাই যে এই কোয়েল পাখি উপর থেকে, মানে উপরের পশমগুলো একবারে উঠে গেছে, তো এই হচ্ছে যে ডিম দিছে, ডিম দেওয়ার পর প্রাকৃতিকভাবে যেমন মুরগি ডিম দেয় এবং তা দেয়, তো এই কোয়েল পাখিটাও তা দিচ্ছে, দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, এই যে ডিমের নিচে, ডিম নিচে আছে, ও উপরে বসে আছে, তা দিচ্ছে। তো কোয়েল পাখিগুলো এখানেই আছে, কোয়েল পাখিগুলো খুব শীঘ্রই এগুলো ট্রান্সফার করে ফেলবো আমি, কারণ হচ্ছে যে আমার মুরগির ডিমের ডিম যদি ফুটে তো ডিমের বাচ্চাগুলো এখানে আনতে হবে। এ হচ্ছে সবগুলো কোয়েল পাখি, কোয়েল পাখি আসলে অনেকদিন ধরে ডিম দিয়ে, আর অনেকদিন ধরে ডিম দেয় বলতে ডিমের সাইজ ছোট হয়ে যাচ্ছে, কারণ ওদের ডিমের পাড়ার সময় মনে হয় ঘনে আসছে, আর কয়েকদিন মনে হয় পারবে, এরপর আবার গ্যাপ দিবে, গ্যাপ দেওয়ার পর আবার পারবে ইনশাল্লাহ। তো সেটার আশায় আসছি আমি আল্লাহর মতে। আর এদের থেকে এখান থেকে যদি আমি শিফট করি, শিফট করার পর কি এত ডিম পাবো নাকি সেটাও সন্দেহ আছে, তো না পাইলে আমি আবার অন্য ব্যবস্থা করতে হবে ওদের জন্য। তো এখানে দুইটা উপরে উঠে রয়েছে, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো থাক কোয়েল পাখিগুলাকে, ওগুলোকে ডিস্টার্ব করবো না বেশি। তো জামা পাখির রুমে এসে দেখতেছি একটা বেঙ্গলি ফিঞ্চ মারা গেছে, এটা হচ্ছে যে ক্রেস্টেড বেঙ্গলি। তো মারা যাওয়ার কারণ কি কে জানে, এটা অবস্থা খারাপ হয়ে আছে, তো এটাকে তো এটা কি এমনি মরছে নাকি কেউ মারছে কে জানে। যাক যেটাই হোক, আল্লাহ যেন আর কোনো পাখি যেন না মরে সেটাই দোয়া করবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। এ হচ্ছে জামা পাখির হোয়াইট বাচ্চা একটা, এটা বক্স থেকে বের হয়েছে, বের হওয়ার পর এখানে আছে। তো এটা হচ্ছে কোকাটেলের বক্সের উপরে, তো এখান থেকে সরাই ফেলতে হবে, নয়তো বা ওর ইয়াতে সমস্যা হইতে পারে কোকাটেলের বাচ্চা। তো জামা পাখি সবগুলো এখানে আছে সিরিয়ালে, তাদেরকে যেগুলা খ্যাপ দিছিলাম। এই হচ্ছে জামা পাখিগুলা সিরিয়ালে দাঁড়ায় আছে, আর এগুলাকে যতগুলা খ্যাপ দিছিলাম সবগুলাই নিয়ে গেছে, তো আজকে আবার খ্যাপ দিব। খ্যাপ দেওয়ার সাথে সাথে এরা বাসায় নিয়ে যাবে, অনেকগুলো হাড়ির মধ্যে ডিম দিছে। অবশ্য আমি আজকে তো কাজ করব, সেজন্য দেখাইতে পারবো না। আর আমার এই সাইডে আছে যে বেঙ্গলিগুলা, জামা পাখিগুলো হচ্ছে যে ওই সাইডে, আর বেঙ্গলিগুলো হয়েছে যে এই সাইডে। বেঙ্গলিগুলাও মাশাল্লাহ আল্লাহর মতো অনেক সুন্দর। এই যে দেখেন একটা টিউন দিচ্ছে, এই টিউন যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে মেল, আর মেল ফিমেল তো এখানে আছে কিন্তু ব্রিড করতে পারে না জামা পাখির জন্য একটা কারণেই। তো এখন আমি চলে আসছি খরগোশের কেজের সামনে, খরগোশের কেজের সামনে এসে একটা সারপ্রাইজ পেয়ে গেছি। আমার কালো খরগোশ যেটা আছে ওইটা নতুন করে আবার নেস্টিং করতেছে, হয়তোবা সে রিসেন্টলি বাচ্চা দিবে, সেজন্য গতবার তো দেয়নি কারণ মেল ছিল না, সেজন্য মেল এবার পাইছি। তো ব্রিডিং করানোর পর এই ফার্স্ট টাইম বাচ্চা দিবে ইনশাল্লাহ আমার কাছে। তো তো খরগোশ বাচ্চা দেওয়ার আগে যেই সব সাইনগুলো দেখায় ওর মধ্যে সেগুলো দেখা যাচ্ছে, ও তুলা নিয়ে যাচ্ছে, তারপর কাপড় নিয়ে যাচ্ছে। এই যে আমি এখন তুলা দিয়ে দিছি, তুলাগুলো নিয়ে যাবে দেখবেন, ও খুব সুন্দর করে মুখের মধ্যে করে তুলাগুলো নিয়ে যাবে। আল্লাহর মতে সাদাটা এখনও নিচ্ছে না, শুধু কালোটা নিচ্ছে। এখন আমি বুঝতে পারতেছি না সাদাটা কি ইয়ে আছে নাকি। এই যে দেখেন ও তুলাগুলো কীভাবে নিচ্ছে কামড়ায় কামড়ায়। তো এটা হয়েছে যে খরগোশের বাচ্চা দেওয়ার ফার্স্ট সাইন, যে তুলাকে নিয়ে, তুলাকে মুখে করে নিয়ে যাবে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে। তো এখন তিন দিন আগেও দেয়, হয়তো বা চার দিন আগেও এরকম বাসা বানায়, তো আজকেই কি বাচ্চা দিবে নাকি সেটা সন্দেহ আছে। তো রাতের দিকে দেয় ওরা বাচ্চা,
দেখি ইনশাল্লাহ যদি বাচ্চা দেয় তো আপনাদের সাথে শেয়ার করব। আর তুলাটা কিভাবে নিচ্ছে কত সুন্দর করে যত্ন সহকারে, আর যদি তুলা না দিতাম আমি এখানে ওর লোমগুলা ছিঁড়ে ফেলতো, লোমগুলা ছিঁড়ে ফেললে ওকে বিশ্রী দেখা যেত, সেজন্য আমি তুলা দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে শিমুল তুলা। আমি আশায় ছিলাম যে এখানে সাদা খরগোশটা আগে বাচ্চা দিবে, এখন দেখি কালোটা আগে দিচ্ছে। আমার মনে হয় যে সাদা খরগোশটা ব্রিডিং করানো হয় নাই, তো দেখা যাক আর কয়েকদিন দেখবো, এরপরে গিয়ে আবার মিটিং করাবো নয়তোবা। আর হচ্ছে যে কালোটা কিভাবে দ্রুত দ্রুত দেখেন ও তুলা নিয়ে গেছে ওর বাসার জন্য, তো এখন আমি মেইলটাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে যে মেইল আমার সাদা হোয়াইট, তো বাচ্চা কি আসবে সেটা আপনারা কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ। বাচ্চা হয়তো বা কালো আসবে নয়তো বা সাদা আসবে। তো এখন আমি চলে আসছি টাইগার মুরগি কেজের সামনে। টাইগার মুরগি কেজের সামনে এসে দেখতেছি মাশাল্লাহ আল্লাহর রহমতে টাইগার মুরগিগুলা অনেক সুন্দরভাবেই রয়েছে। তো গতকালকে এই জায়গাটা পরিষ্কার করে দিছি, পরিষ্কার করে দেওয়ার পর মুরগিগুলো ভালোভাবে থাকতেছে। আর এখানে একটা ডিম দিছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডিমটা নিব এখন। তো ডিমটা অনেক বড়, আর টাইগার মুরগি যেগুলো বড় সাইজের আছে অরিজিনাল ওগুলাই ডিম দিছে এটা। তো এই হচ্ছে ডিমটা মাশাল্লাহ। তো এটাকে রেখে দিব কারণ আমি পরবর্তীতে আবার ডিম বসাবো ফুটার জন্য। তো টাইগার মুরগিগুলো ইনশাল্লাহ আল্লাহর মতে ভালোই রেজাল্ট হবে, কারণ হচ্ছে যে আমার ওয়াইফাইটা খুব চালু আছে। তো এখানে হচ্ছে যে আমার দেশি মুরগিগুলো উমে চলে আসছে, টাইগার মুরগি উমে আসে না, তো দেশি মুরগিগুলো উমে চলে আসছে, কিন্তু এদের নিচে আমি ডিম দিই নাই। কারণ হচ্ছে যে এদের নিচে যদি ডিম দিই তাহলে অনেক সময় লেগে যাবে, আমার মুরগিগুলা গ্রোথ নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে নেটওয়ার্ক আছে, আস্তে আস্তে করে সবগুলো নেটওয়ার্কের কাছে চলে আসতেছে, নেটওয়ার্ক উপরে আসে যে সেজন্য। তো নেটওয়ার্ক মাশাল্লাহ আল্লাহর মতে তিনটা ভালোই আছে। ও তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যে যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দিবেন, পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপডেট নিয়ে দেখা হয়ে যাবে। আর হচ্ছে যে জাওয়া পাখি কতগুলো বাচ্চা উপরে উপরে দিছে, হাড়ের মধ্যে দিছে, এগুলো দেখাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়াতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।